أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. صدق الله العظيم. السلام عليكم. কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমি আমার বাবার বাসায় বসে ব্লগ করছি আর কি। তো সকাল সকাল চলে আসলাম হাঁটতে, হাঁটা থেকে চলে এসে এই যে মা চাউল ভিজাচ্ছে আর কি, পিঠা বানাবে, সেটা চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো মায়ের হাতের পিঠা আর কি। তো মা এই যে চাউল নিল, সেটা মানে এখানে 5 কেজি চাউল আছে, সেটা এভাবে পানি দিয়ে 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেগুলো মেশিনে ভাঙানো হবে, তারপর সেটা দিয়ে আর কি পিঠা তৈরি করা হবে। তো 1-1.5 ঘন্টার মতো চাউলটাকে ভিজিয়ে রাখা হয়েছে। তারপরে এই যে আমার চাউলটাকে ধুয়ে পরিষ্কার করে এখন এই যে এগুলোকে মেশিনে করে ভাঙিয়ে নেওয়া হয়েছে, মানে চালের গুঁড়া করা হয়েছে আর কি। এই মেশিনে গুঁড়া করা চাউলের গুঁড়া দিয়ে আর কি আম্মা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবে। বাট আম্মা সামনে আসতে চাচ্ছে না, তার জন্য পাশে আমি আসি আর কি। তো এখন এই যে অল্প 2 মুঠির মতো চালের গুঁড়া নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এখন কিছু পানি দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নেওয়া হচ্ছে। এটা আবার চুলায় দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করা হবে। জাল করে একটা ব্যাটারের মতো তৈরি করা হয়, মানে এটা আমাদের গ্রামের ভাষায় বলা হয় মানে রোষা করা হয়। আমরা সাধারণত যখন তেলের পিঠা বানাই তখন আর কি এরকম বানাই, এরকমভাবে বানাই। বাট চিতল পিঠা বানানোর সময় যে এভাবে বানাই এটা আসলে আমি জানতাম না, আজ নতুন শিখলাম। আর ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি, তাহলে হয়তো বা আপনাদেরও কোনো উপকারে আসতে পারে। যাদের হাতে আর কি পিঠা হতে চায় না তাদের জন্য এরকম টেকনিক। আম্মা বলল যে যদি আর কি পিঠা মাঝখানে কাঁচা থাকে বা হচ্ছে না এরকম কিছু হয়, তাহলে এভাবে পিঠা বানালে সবগুলো পিঠাই খুব সুন্দরভাবে হয়। তো এই যে সেই ব্যাটারের মধ্যে আবার পানি দেওয়া হয়েছে, সেটা কুসুম গরম পানি। তো গরম পানি পরিমাণ মতো পানি দিয়ে এখন আবার তার মধ্যে চাউলের গুঁড়ো দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। আমরা তো সাধারণত জানি যে মানে চিতল পিঠার ব্যাটার কতটুকু ঘনত্ব করতে হয়, তবে তুলনামূলকভাবে এই ব্যাটারটা এর চেয়ে একটু ঘন হয়। তো আসলে ব্যাটারটা গুলিয়ে দিচ্ছে আমার মামি। যাই হোক, ওনারা আর কি ক্যামেরার সামনে আসতে খুবই নারাজ, সেজন্য ওনাদের হাতটা সামনে আনতেও মানে লজ্জা বোধ করছে। যাই হোক, তো আজ আমি লাকড়ির চুলায় কীভাবে মায়ের হাত মানে মা কীভাবে চিতল পিঠা বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো মায়ের পাশে আমি আছি চিতল পিঠার ছাঁচে। প্রথম পিঠা দেওয়া হয়ে গেছে। তো আমরা সাধারণত সবাই জানি যে প্রথম 2-1টা পিঠা একটু অন্যরকম হয়, এটা স্বাভাবিক, কারণ সাজটা মানে পিঠা বানানোর জন্য রেডি হতে একটু সময় লাগে। তারপরেও পিঠাটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, 2-1টা পিঠা একটু অন্যরকম হয়েছে যদিও। তো প্রতিবার পিঠা দেওয়ার আগে এরকমভাবে ব্যাটারগুলো গুলিয়ে নিতে হয়।
চিতল পিঠা বানানোর ক্ষেত্রে জালটা একটু জোরেই দিতে হবে। তো আসলে এই এই যে ব্যাটারটা আমি মানে মা বানালো সেটা দিয়ে আমি দেখলাম মানে অনেক জোরে জাল দেওয়ার ফলেও পিঠা কিন্তু পড়েনি, তারপরে প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং ছিদ্র ছিদ্র হয়েছে, খুবই সফট হয়েছে, খুবই ভালো লাগলো আমার। আর তুলনামূলকভাবে এদিকের পিঠা একটু বড় হয় সাইজে, মানে গ্রামের গ্রাম অঞ্চলের পিঠা আর কি এরকমই হয়, একটু বড় বড়। খুবই সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাচ্ছিল, আমার কাছে খুব ভালোই লাগছিল। একটা পিঠাও কিন্তু নিচে দিয়ে পুরো লাগেনি, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। খুবই ভালো লাগলো পিঠাগুলো দেখতে, আমি পাশে বসে দেখলাম। আর এই যে ঢাকনাটা আর কি আমি দিচ্ছি, আবার একটু উঠাচ্ছি কারণ ওরা ক্যামেরাতে আসতে চায় না। এই যে আর আমার মায়ের মানে শখের দুটা হাঁস পাললো, সেটা আর কি প্রথম ডিম দিয়েছিল, সেটা আর কি দেখিয়ে দেখালো, চাইল চিন্তা করলাম আপনাদেরও দেখিয়ে দেই। খুব সুন্দর বড় বড় ডিম দিচ্ছে আর কি, খুবই অর্গানিক মানে একদম খাঁটি যাকে বলে। আমরা তো আসলে এভাবে মানে এরকম খাঁটি জিনিস আসলে শহর অঞ্চলে পাই না, খুবই ভালো লাগে যখন এরকম খাঁটি জিনিস পাওয়া যায়। তো দেখতেই পারতেছেন সবগুলো পিঠাই খুব সুন্দরভাবে ইজিলি হয়ে যাচ্ছে, অসাধারণ হয়েছিল পিঠাগুলো। এই যে নিচে দিয়ে খুব সুন্দর এত জোরে জাল দেওয়া হচ্ছে, বাট পিঠাগুলো কিন্তু পুড়তেছে না, খুবই সুন্দরভাবে হয়ে যাচ্ছে। নতুন একটা টেকনিক আমিও শিখে নিলাম, পাশাপাশি আপনাদেরও শিখিয়ে দিলাম। যারা আগে থেকেই পারতেন তারা তো পারতেনই, যারা আমার মতো অজ্ঞ আর কি, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আশা করি এই টেকনিকটা কাজে লাগবে, আপনারাও এভাবে কাজে লাগাতে পারেন। যদি চান তাহলে এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আসলেই অনেক সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যায়। মানে মেশিনের গুঁড়া দিয়ে এত সুন্দর পিঠা আসলেই একটু মানে অসম্ভব। আর আমরা যারা মানে শহর অঞ্চলে পিঠা বানাই অবশ্যই একটু না একটু বেকিং পাউডার দিয়ে থাকি বা অন্য কোনো কিছু ইউজ করে থাকি ফুলকু হওয়ার জন্য, বাট এখানে কোনো প্রকার কিছু ইউজ করতে হয় না, ইজিলি হয়ে যাচ্ছে। আর আমি চুলার পাশে বসেই দেখুন খেয়ে নিচ্ছি, মাছ ডাল যেটা বলে বা কালার ডাল বলে, যে যেখানে যেটাই বলে আর কি সেটা দিয়ে খাচ্ছি। আর লোনা ইলিশ বোনা, এটা তো আমার খুবই প্রিয়, তো সেজন্য আর কি চুলার পাশে বসেই মায়ের হাতের গরম গরম চিতল পিঠা খাচ্ছি। তো কালকে মানে মাংস রান্না করাই ছিল, সেটা আর কি গরম করে নেওয়া হচ্ছে চিতল পিঠা দিয়ে খাওয়ার জন্য। তো আমার কাছে মাংসর চেয়ে সেই লোনা ইলিশের বোনাটাই বেস্ট মনে হয়েছিল, তাই আমি আগেই খেয়ে নিয়েছি। তো এই যে সবাই এখানে খাচ্ছে আর কি, তো সবাই খেয়ে অনেক মানে ভালোই বলল যে আসলে পিঠাগুলো খুবই সুন্দর ছিল। তো যদি চান আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন, আমার কাছে মনে হলো আপনাদের কাছে ভালো লাগবে, সেজন্য শেয়ার করা। তো আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও সবাই ভালো থাকবেন, শীতটা ভালোভাবে কাটান। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, খুদাহাফেজ।